চারাও আছে, এমনি গাছও আছে, সবগুলো তো চিনি না। উনি আসুন, মাথায় একটা চাপা দিয়ে দিলাম। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমরাও ভালো আছি। আজকে হলো সানডে, আজকে আবার একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আর সারাদিনে কী করবো না করবো সবই তোমাদের সাথে শেয়ার করবো। ফার্স্টেই তোমাদের সাথে শেয়ার করলাম যে মর্নিংয়ে একটুখানি সামান্য স্কিনে একটু প্রোটেকশান দিলাম। আমাদের এখানে এখন বেশ ভালোই ঠান্ডা পড়ে গেছে, ভোরবেলাটা আর রাত্রিবেলাটা। এতদিন সেভাবে কিছুই স্কিনে অ্যাপ্লাই করতাম না, মানে সকালের দিকে, আজকে মনে হলো একটুখানি করি। ব্লগটা এখন থেকে শুরু করছি, তোমরা পুরো ব্লগটা দেখো স্কিপ না করে, আশা করি তোমাদের ভালোই লাগবে। তা চলো ব্লগটা এখন থেকে শুরু করি। এখন প্রায় 7টা বাজে, আমার কাপড় কাচা হয়ে গেছে, জামা কাপড়গুলো শুকোতে দেবো, ফুল তুলে পুজো করে চা খেয়ে নেবো। আমার হাজবেন্ড যথারীতি বাজারে গেছে, মেয়ের সাইকেল নিয়ে গেছে, সাইকেলের তো কোনো খবর পাওয়া যায়নি, মনে হয় পাওয়াও যাবে না, ফুলের সাইজও ছোটো হয়ে গেছে। দেখো কি ছোট্ট হয়েছে ফুলটা, উঠে পড়েছে, ওকেও চা দিয়ে দেবো আর আমিও চা খেয়ে নেবো। আমি এখানে দেখো পেঁয়াজগুলো খোলা ছাড়িয়ে আধানা করে নিচ্ছি, চোখে জল বেরিয়ে যাবে। হ্যাঁ, শুধু খোলাটা আধানা করলাম আর খোলাটা ছাড়ালাম, ঝাঁজ এত। আমার শাশুড়ি মা এখানে আলুর খোলাগুলো ছাড়িয়ে দিচ্ছেন। এখন আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি, পেঁয়াজগুলো কেটে ধুয়ে তারপর টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে রেখে এবার দেখো কড়া চাপিয়ে দিলাম, তেল গরম করে সবগুলো একসঙ্গে ভেজে নিচ্ছি। নিয়ে এখন আলুগুলো কেটে নিচ্ছি আধখানা করে। চলো তোমাদের দেখাই আমার হাজব্যান্ড আজকে বাজার থেকে কী কী নিয়ে এসেছে। দুটো বড় বড় ফুলকপি, বাঁধাকপি, পাতিলেবু, পেঁয়াজকলি, শসা আর ফল। আমি এখন পেঁয়াজ পেস্টের সঙ্গে আদা, রসুন, টক দই, সমস্ত ধনে পাতা সমস্ত কিছু মিক্সড করে নিচ্ছি। নিয়ে মাংসটা ম্যারিনেট করে নিচ্ছি, হাফ পোর্শান ম্যারিনেটে দিয়ে হাফ পোর্শান রেখে দিলাম। তার সঙ্গে সমস্ত তিন রকমের সস মিক্সড করে রাখলাম, এটা আলাদা করে কড়ায় কষিয়ে নেব। এটা হয়ে গেছে, আলু বেগুন কাঁচকলা, চিকেনটা এখন কষা হচ্ছে। আমি স্নান করে এখন ফ্রেশ হয়ে চলে এসেছি, তো এখন আমরা লাঞ্চ করতে যাব, তো চলো লাঞ্চটা করে নিই। আচ্ছা, উচ্ছে তরকারি শিম আলু বেগুন ভাতে চিকেন। আমাদের লাঞ্চ এই একটু আগে হলো, এখন প্রায় 4টে বাজছে, এখন রেডি হয়ে চলে এসেছি তোমাদের সামনে। তোমাদের বলা হয়নি সকাল থেকে, এখন যেতে পারবো কি পারবো না ঠিক ছিল না, তো এখন আমরা একটু নার্সারি যাচ্ছি, শীতের কিছু ফুল গাছ কেনার ইচ্ছা আছে। তো চলো কি কিনি না কিনি, কি হয় না হয় সবই তোমাদের সাথে শেয়ার করব, চলো দেখতে থাকো। আমার সঙ্গে যাচ্ছে সোনাই যাচ্ছে, আর আমার হাজবেন্ড যাচ্ছে, রূপাইকে নিয়ে যাচ্ছি না, ও পড়বে বাড়িতে। চলো বেরোনো যাক। বেড়ার আর কি কালার আছে এই সাদাটা ছাড়া? ছিল, সব কালারগুলো বিক্রি হয়ে গেছে। যা, রানি কালার ছিল, হলুদ ছিল, একটা কিচ্ছু নেই। এখানে প্রচুরই গাছ আছে, মানে চারাও আছে, এমনি গাছও আছে, সবগুলো তো চিনি না। উনি আসুন, গেলে তারপর জিজ্ঞেস করে দেখি কি নেওয়া যায়, সবই তো ভালো লাগছে। ভালো এই ছোট রুমে সারা দিতে হবে,
নাজিয়ার পাশে কটা লই 10 10 এই 19 10টা বিশ্বাস তো আছে বাবু শুনুন শুনুন ওইগুলো সেল করো না না ওগুলো বড় বড় তো দেখানোর জন্য মাদার প্ল্যান ও আচ্ছা দেখানোর জন্য না দেখানো বলতে মাদার প্ল্যান কিছু দরকার আপনার ঘরে যদি বিস্তার না থাকে আপনি চেষ্টা করুন বিস্তার চাই না কিনতে হবে নালে ঘরে স্টোরে রাখতে হবে সেটা আপনি বিস্তার ও থেকে তো এটা আপনাকে দাদা আপনার জন্য মাংসের দিল কি কি চাই এটা আগে জানতে হবে এই মশলাটা যাই ওই যাই এটা সবই টেস্টি হবে আমি তার রান্না সুখী গাছ না একটু সুখী কিন্তু আমার কায়দা জানলে তার সুখী হবে না এগুলো ইনকা আর এমনি যেগুলো এমনি ঠোকা এরকম বড় বড় এগুলো ঝাড় হয় এগুলো সব বড় না এগুলো কি গাছ দাদা আরে নিয়ম ওই ওই গাছের চারা ও ঠান্ডা লাগছে বলে মাথায় একটা চাপা দিয়ে দিলাম আমরা এখন নাসাই থেকে চলে এসেছি আর কি কি কিনলাম না কিনলাম সব তোমাকে পরে শেয়ার করে দেব এখন আমি ফ্রেশ হয়ে নেবো ফ্রেশ হয়ে শাক বাজিয়ে তারপর দেখা যাক টিফিনে কি আছে টিফিন করে নেবো ভাই এখানে পড়ছে ও পড়াচ্ছিল বলে যাইনি পড়া হচ্ছে শাক বাজিয়ে দিয়েছিস নাকি হ্যাঁ ফ্রেশ হয়ে গেছি ফ্রেশ হয়ে সোজা রান্নাঘরে যাচ্ছি সোনাই বললো ম্যাগি খাবো সোনাইটা আর আমার ম্যাগি করে নেবো আর রূপাই পরোটা খাচ্ছে পেটে পরোটা চলো ম্যাগিটা করে নিই সোনাইয়ের আর আমার ম্যাগি রেডি প্যাকেট থেকে বের করা হয়নি এখন গাছগুলো প্যাকেট থেকে বের করে রাখবো সব কাগজে মোড়া আছে ছোটো ছোটো গাছ চলো এখন বের করে রাখি এইটুকু গাছটায় দেখো আবার কুঁড়িও এসে গেছে এই যে ছোট্ট একটা কুঁড়ি এই যে কী অবস্থা থামপটের গাছ এখন দেখাই কী কী গাছ কিনেছি এই যে আর্ধেক গাছের নাম তো ভুলে গেছি যখন বসাবো তখন তোমাদের জানাবো নামগুলো আর এইখানে চন্দ্রমল্লিকাগুলো আছে শেকড় বেরোনো আছে একটু বালি দিয়ে বসাতে হবে মাটি দিয়ে বালি দিয়ে চারা পাঁচ ছটা আছে আর এই জারবেয়াটা কিনেছি হোয়াইট হোয়াইট কালার প্রায় 11:15 বাজে আমাদের সপ্তাহে ডিনার হয়ে গেছে আজকে ব্লগটা আমি এখানেই শেষ করবো সারাদিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে আর তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা